বৃহস্পতিবার দুপুর 12টায় উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ উদয়পুর মহকুমা টেপানিয়া কৃষি বিভাগের উদ্যোগে মহকুমা স্তরের খারিফ প্রচার অভিযান 2024 মিডিহিলি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য SDRF-এর অধীনে নগদ সহায়তা হস্তান্তর এবং বাজরা চাষ ও স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সচেতনতা কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন অর্থ পরিকল্পনা ও সমন্বয় এবং তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণারানী দাস, সমাজসেবী প্রবীর দাস সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকগণ। এদিনের উদ্বোধন অনুষ্ঠানে কৃষি বিভাগের তরফ থেকে বোতাম টিপে 663 জন কৃষক বেনিফিশিয়ারি ব্যাংক অ্যাকাউন্টে 1477,000 টাকা দেওয়া, পাশাপাশি বিভিন্ন বেনিফিশিয়ারিদের হাতে খামার কৃষি যন্ত্রপাতি তুলে দেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। মিডহিলির অধীনে SDRF তহবিলে কৃষি ও হর্টি ফসলের আওতায় ক্ষতিগ্রস্ত কৃষক চাষি 617 জন এবং হর্টি চাষি 46 জনের মধ্যে কৃষক চাষিরা 12.57 লক্ষ, হর্টি চাষিরা 2.2 লক্ষ পেয়েছেন। পাশাপাশি পাওয়ার টিলার বিতরণ করা হয় আমতলি 2টি, হাদরা 1টি, দক্ষিণ বাগমা GP 1 থেকে 4 জন সুবিধাভোগী বেনিফিশিয়ারিদের দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে সাধারণ মানুষের ও কৃষক চাষিদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। শাসন ব্যবস্থা উনি ওনার বাস্তবে হয়েছে এবং দ্বিতীয়বারের জন্য এই দেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব অর্পণ করেছে। দেশ স্বাধীন হয়েছে 77 বছর, সময়ে সময়ে এই দেশের যে ভৌগোলিক আকৃতি প্রকৃতি, যে বিশাল দেশের আমাদের এই বিশাল সংখ্যার মানুষ মূলত অর্থনৈতিক এই ব্যবস্থাপনা গ্রামীণ অঞ্চলে এই কৃষিক্ষেত্রকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে দেখি। দেশ শক্তিশালী হতে গেলে করতে গেলে অর্থনৈতিক দিক দিয়ে তো এত বড় সেক্টর যেখানে প্রায় 60% অ্যাবাব মানুষ এই কৃষিকাজের সঙ্গে যুক্ত এবং তাদেরকে যদি অর্থনীতি শক্তিশালী না করা যায় দেশ কখনো অর্থনীতিতে অগ্রগতি পেতে পারে না। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।